বন্ধুরা ফাইনালে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বেলপাহাড়ির মাঠে। তো যে সাহারির মাঠ সেই সাহারির মাঠে দাঁড়িয়ে রয়েছি। তো সামনে কিন্তু দেখতে পাচ্ছ ওই যে রয়েছে হচ্ছে তোমার পাওয়ারের 109-এর মাল এবং সঙ্গে পপ ব্যাস। এটা হচ্ছে পাওয়ার মিউজিকের 109-এর আর ওইটা হচ্ছে তোমার পপ ব্যাস আর তার সঙ্গে রয়েছে হচ্ছে KTM মিউজিক। আর এদিকে রয়েছে হচ্ছে চণ্ডীপুর থেকে বর্মন মিউজিক পুরো মিদিনাপুরের চণ্ডীপুর। আর এদিকে রয়েছে হচ্ছে নিউ দাস ঘাটালের। তো এখনও পর্যন্ত হচ্ছে তোমার যে সার্জেন মিউজিক আর পঙ্কজ মিউজিক মাঠে আসেনি। তো ব্যাক ক্যামেরা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এটাই হচ্ছে সাহারির মাঠ। দেখতে পাচ্ছ সাহারির মাঠে কিন্তু সমস্ত বক্স লাভার বন্ধুরা ওয়েট করছে তো সার্জেন মিউজিকের জন্য, কারণ পাওয়ার মিউজিকের বাজানা তারা দেখেছে। এবার দেখতে যাচ্ছে সার্জেন মিউজিক কেমন বাজছে। তো সার্জেন মিউজিক কিন্তু রোড শো করে আস্তে আস্তে করে সাহারির মাঠের দিকে এগিয়ে আসছে। আর সার্জেন মিউজিক এখন কিন্তু রয়েছে সিলদার দিকে। তো আমরা সাহারির মাঠ থেকে সিলদার দিকে আস্তে আস্তে করে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আলটিমেট কোথায় রয়েছে সার্জেন মিউজিক। তো এখানকার ভিউটা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সিলদা থেকে কিন্তু সাহারির মাঠের দিকে সমস্ত বক্স লাভার বন্ধুরা কিন্তু হেঁটে হেঁটে আসছে, কেউ গাড়ি নিয়ে আসছে। তো পুরো রাস্তাটার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ মানুষজন রয়েছে। আর এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। তো বিশেষ করে বন্ধুরা এখানে কারা কারা এসেছো বক্স কম্পিটিশান দেখতে এবং কোন জায়গা থেকে এসেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা যারা আসতে পারোনি, কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো সেটাও বন্ধুরা তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সার্জেন মিউজিক প্রায় ওই দূরের দিকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে আরও একটু সামনের দিকে নিয়ে গিয়ে জুম করে দেখানোর চেষ্টা করি যে আলটিমেট কোথায় রয়েছে সার্জেন মিউজিক। তো সার্জেন মিউজিক কিন্তু মাঠে গেলেই পাওয়ার এবং সার্জেন মিউজিকের কম্পিটিশানটা দেখবে বলে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। আর মেন কিন্তু সার্জেন এবং পাওয়ার এই দুটো সেট আপ সঙ্গে পঙ্কজ এই তিনটে সেট আপের কম্পিটিশান দেখার জন্যই কিন্তু বহু দূর দূর থেকে মানুষজন এসেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। সার্জেন কেমন বাজবে মনে হচ্ছে মাঠে এলে? ওর জন্য ওয়েট করছি আমরা সকলে। তো সার্জেনটা দেখো, সার্জেনের সঙ্গে কথা বলুন, আসতে বলুন, সার্জেনটা আসতে বলবো। কোন দিক থেকে আসছে বলো তো? ও আসছে হচ্ছে তোমার ওই সিলদার দিক থেকে। রাস্তা জ্যাম না প্রচন্ড, আর কম্পিটিশনটা যে হচ্ছে পুরো তো রাস্তার দিকেই ঘুরিয়ে হচ্ছে। যদি এইদিকে ঘুরিয়ে দিত, মাঠ তো বড় আছে, তাহলে গিয়ে তো রাস্তাটা ফাঁকা হয়ে যেত, বাস টাস বা যা কিছু আছে পুরো ফাঁকা চলে যেত সেট আপটা। সার্জেনকে সার্জেন সার্জেনের জন্য ওয়েট করছি আমরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিজি নিচে ঢুকে গেছে কিছু বক্স লাভার। ও বড়দা, তাহলে বলছি কত দূর থেকে আসছো তোমরা বক্স দেখতে? একটু হাই করো দর্শকদের। বলছি যাই হোক, এইটা বক্স কম্পিটিশনের জগতে ফার্স্ট একটা হিস্ট্রি যেখানে এত বড় বক্স কম্পিটিশনে দাঁড়ানোর মতো জায়গা নেই। বৃষ্টি আসছে, লরির নিচে নিচে ডিজির নিচে। কোথা থেকে আসছো তোমরা? আমরা জামদা থেকে আসছি। জামদা, জামদা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট? এরা জামদা, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। বলছি কতগুলো বক্স দেখলে? এখন অবধি 8 পিস দেখেছি। 8 পিস? 8 পিস। কোনটা ভালো আছে, মনে হচ্ছে এখন পাওয়ার ভালো হচ্ছে? পাওয়ার পাওয়ার সেরা একদম। Thank you.
সেটআপটা কেমন বাইতে পারে সার্জেন্ট ঝাড়খণ্ডী সেটআপ দেখিনি দেখনি আর কি ফার্স্ট টাইম আর কি ফার্স্ট টাইম দেখবে ঝাড়খণ্ডের সেটআপ কেমন বাইতে পারে। আচ্ছা বলছি আপনাদের এই বেলপাহাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো পূজা পার্বণ এই সমস্ত অনুষ্ঠানে এত লোক হয় এত ভিড়ভাড়টা হয় না? না কখনো কখনো হয় না। ফার্স্ট টাইম দেখছেন যে এরকম বক্স দেখার জন্য এত মানুষ এসছে দূর থেকে, কেমন লাগছে? ভালো লাগছে? ঠিক আছে ভালো থাকবেন তাহলে। Thank you.